বলছে সাড়ে তিনটের আগে করতে দেবো না, সাড়ে চারটের আগে করতে দেবো না। আমি বলতে চাই এলাকার গুন্ডা মস্তান কান খুলে শুনে নিন, অমিত শাহ আমাকে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আপনাদের মুখের দিকে তাকিয়ে নয়, আমাকে এখানে নামিয়েছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি দিল্লির নেতাদের কথা দিয়েছি, যারা এখানে বেচাও করবে তাদের নামের তালিকা আমি তাদের হাতে তুলে দেবো। কেন্দ্রীয় বাহিনী এসে সেই বেচালদের চাল কিন্তু ঠান্ডা করে দেবে। আমি পরশুদিন এখানে আসলাম, চলে গেলাম হাসপাতালে, আমাদের সন্দেশখালীর একজন কার্যকর্তা অনিল মিস্ত্রি, তাকে নাকি তৃণমূলের গুন্ডারা খুব মেরেছে, বিভৎসভাবে মেরেছে দেখলাম, হাসপাতালে রয়েছে, দেওয়াল লিখন করতে গেছিল করতে পারেনি। আমাকে নাম বললো কি যেন শাহজাহান না ঔরঙ্গজেব। আমি বলছি কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, একটা দুটো শাহজাহানকে ঠিক করতে আমার বেশি সময় লাগবে না। আজকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, দাদা আপনি গুলি মারার কথা বলেছেন, আমি বলছি হ্যাঁ বলেছি তো। নির্বাচন হোক আর ঔরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেবো গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই। আর বিজেপির কার্যকর্তাদের বলছি মার খেয়ে প্যান প্যান করবেন না, মার খেয়ে পাল্টা মার দেবেন, তারপরে ফোন করবেন। নিরীহ মানুষকে মারবেন না, গরিব মানুষকে মারবেন না, কিন্তু যারা অত্যাচার করবেন তাদের ছাড়বেন না, একবারই মারবেন, বারবার মারবেন না, কিন্তু যারা মারতে আসবে তাদেরকে মেরে তারপরে মরবেন। আমি মহিলা মোর্চার কার্যকর্তাদের বললাম, মহিলাদের বলছি বাড়ির বটিগুলো একটু ভালো করে ধার দিয়ে রাখবে, বসিরহাটে ভালো ভালো ডাব পাওয়া যায়, আর ডাব কাটার দাগুলো খুব ভালো হয়। এবার রাস্তা দিয়ে মহিলারা দা নিয়ে বেরোবে, আর দু চারটাকে দেখতে পারলে একদম সাবার করে দিয়ে আসবে। তার কারণ এবারের নির্বাচন বাস্তবিক অর্থে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, যারা অত্যাচার করবে তাদের ছাড়া নয়, কারণ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।